গ্রুপ ডির বাধা রেট 12 লাখ সব চন্দনে অসৎকীর্তি বিস্ফোরক মন্তব্য বাগদা পঞ্চায়েত সদস্যের প্রভাবশালী অনেকেই আসতেন বলেও দাবি সৎ রঞ্জনের অসৎকীর্তি 44 লক্ষ টাকা দিয়েছে খালি এদের এইরকম ক্ষতি করে দিয়ে গেল 44 লক্ষ টাকা দিয়েছে বাগদার চন্দন মণ্ডলকে সতরঞ্জন বলে আখ্যায়িত করেছিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছে বাগদার চন্দন মণ্ডল এবার চন্দন মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বাগদা পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনুপ ঘোষ তিনি দাবি করেন মামা ভাগ্নে এলাকাতেই প্রায় 100 জনের চাকরি হয়েছে চন্দনের হাত ধরে অনেকে জমি বাড়ি বিক্রি করে টাকা দিয়েছে অনেকের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ার পরেও তাদের চাকরি হয়নি বলেও অভিযোগ করেছেন অনুপ উপেন বাবু এক নম্বর লোক উপেন বাবু যে কথাটা বলছে একদম সঠিক কথা বলেছে বাসার তাগিদায় সবাই মিছে কথা বলে এখন ওরা বাসবে এই মুহূর্তে চাকরি গিয়েছে প্রায় মানে জয়েন্ট হয়েছে কিছুদিন এক দু মাস মাইনে চলেছে তাদের কিছু গিয়েছে তারপরে এই এদিনকে গিয়েছে তা প্রায় 20-25 জন 30 জন চলে গিয়েছে এখনো তো যাবে সব টাকা দিয়ে চাকরি সব টাকা দিয়ে চাকরি সাদা খাতা জমা দিয়ে সব চাকরি এ অরাজকতা করেছে এই সব দালাল রাজ পুষেছে সরকার সব সাদা খাতা দিয়ে চাকরি ভালো ছেলে চাকরি নেই আমার গ্রামে কটা ভালো ছেলে আছে শিক্ষিত তাদের চাকরি নেই তার বাবার টাকা নেই শুধু এখানেই থেমে থাকেননি তার দাবি চন্দনের বাড়িতে নিয়মিত প্রভাবশালীদের আনাগোনা লেগেই থাকতো সূত্রের খবর আদালতের নির্দেশে ইতিমধ্যেই গ্রুপ ডি সহ অনেকেরই নিয়োগ বাতিল হয়েছে মামা ভাগিনা এলাকাতেও চাকরি গিয়েছে প্রায় 20-25 জনের সবই মামা ভাগিনা 100 বেশি আর মামা ভাগিনা আশপাশ করলি প্রায় 100-150 কিভাবে চাকরি পেল এরাও টাকার মাধ্যমে চাকরি পেয়েছে কে দিয়েছিল কে দিয়েছিল চন্দন মণ্ডলই দেয় চাকরি এখানে কি লাইন লিখে যেত লাইন মমতার বাড়ি যে লোক না হতো মমতা ব্যানার্জির বাড়ি সেই লোক আমাদের গ্রামে হতো থানার বড় বউরা জানে ওই বিডিওরা জানে বড় বড় যারা এই এলাকায় চাকরি করে আর প্রভাবশালী লোক সবাই ওখানে গিয়েছে শুধু যায়নি ওই গরিব মানুষ যারা সর্দার আদিবাসী তারাই যায়নি তাছাড়া প্রভাবশালী লোক যারা আছে তারা সবাই চন্দনের বাড়ি গিয়েছে চন্দনের ফুটা সবাই নিয়েছে কেউ বাকি নেই চন্দনের ফুটা নীতি হ্যাঁ আমি টিএমসি করি টিএমসি পার্টি করি আমি টিএমসি মেম্বার হ্যাঁ টিএমসির মেম্বার আমি আমি বাগদা পঞ্চায়েতের টিএমসির মেম্বার না আমরা যাইনি আমাদের লাগে না আমরা পার করে দিয়েছি তো মমতা ব্যানার্জি তাই এই দালাল রাজ রেখে দিয়েছে হ্যাঁ আমরা জানি জেনে আমরা কি করব থানার বড়বাবু আসছে এসে গাড়ি ধুয়ে চলে যাচ্ছে তার বাড়ি হাঁটতে হাঁটতে বিডিও আসছে হসপিটালে সুপাররা আসছে আর বড় বড় যেসব প্রভাবশালী আছে টিএমসি সিপিএম কংগ্রেসের সব ওর বাড়ি তাহলে আমরা ঠেকাবো কোথায় আমরা যাবো কোথায় একদিকে চন্দন গ্রেপ্তার হয়েছেন অপরদিকে চাকরি গিয়েছে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দা অরবিন্দ বিশ্বাস দাবি করেন পরিবারের 5 জনের চাকরির জন্য অগ্রিম 44 লক্ষ টাকা চন্দনকে দিয়েছিলেন কিন্তু চাকরি না হওয়ায় পরবর্তীতে টাকা ফেরতের জন্য তিনি গিয়েছিলেন টাকা ফেরত পাননি বলেই দাবি করেন তিনি 12 লক্ষ করে নিয়েছে ডি গ্রুপের জন্য ডি গ্রুপের জন্য 12 লক্ষ করে নিয়েছে আর আছে আপনার আছে প্রাইমারির জন্য 12 লক্ষ তার জন্য বললো অ্যাডভান্স 5,000-5 লক্ষ করে দাও অ্যাডভান্স 5 লক্ষ করে দাও আর চাকরি দিলে পরে আর 7 লক্ষ দিতে হবে তা আসলে ফর্মই ছাড়িনি আর বললো কি যে টাকা যে আগে দেবে চাকরি তার আগে এবার আমরা মাঠের জমি জায়গা যা আছে বিক্রি করে আমরা দিয়েছি এমন কেউ আছে ভিটে জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছে চন্দ্রের বাড়িতে কেউ থাকছে না এখন বারাসাত থাকে শুনি আমরা যাইনি কোনোদিন বাড়ির লোকজনের বারাসাত থাকে ও বারাসাত ছিল ও বাড়ি থেকে অনেকে চাকরি পেয়েছে ওর মেয়ে 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 চাকরি পেয়েছে জামাই চাকরি পেয়েছে ভাই ভাইপোরা চাকরি পেয়েছে তিনটে চারটে ভাইপো চাকরি পেয়েছে ও নিজের ওই ব্যক্তি আরও দাবি করেন মামা ভাগিনা এলাকাতেই বহু মানুষ এই রকম টাকা দিয়েছেন এখনো অনেকে মুখ খুলছেন না আমার বাড়ির থেকে নিয়েছে 44 লক্ষ টাকা চন্দন মণ্ডল ওই চাকরি দেবে বলে কজনের জন্য 5 জনের জন্য ওই প্রাইমারি আপার প্রাইমারি ডি গ্রুপ চন্দন সম্পর্কে আমার মামা হয়
চন্দনের বাড়ির পাশে আমার বাড়ি, মানে আমরা বিশ্বাস করে দিয়েছি। এবারে আমাদের তো কোনো মানে সেই ফর্মই ছাড়িনি, প্রাইমারি ফর্মই ছাড়িনি, অথচ চাকরি দেবে বলে টাকা নিয়েছে, অথচ চাকরি তো সে দিলে তো নাই আর সে টাকা নিয়ে সম্পদ। তা আমার কাকা ছেলের আর আছে আমার ভাইয়ের আছে ডিগ্রি চাকরি দিয়েছিল, দু মাস করে ওরা চাকরি করেছিল, ওরা হ্যাঁ সাসপেন্ড করে দিয়েছে দুজনার, আর আর আমাদের আর তিনজনার কোনো চাকরি দিইনি, মানে ফর্মই ছাড়িনি এখন। হ্যাঁ টাকা চেয়েছিলাম, দেব 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 করে টাকা দিইনি। দুজনকে চাকরি দিয়েছিল, দুজনকে চাকরি দিয়েছিল। আমার ভাই আর আমার ভাইপো একই জায়গায় বাড়ি, একই জায়গায় বাড়ি, আমাদের বাড়ির মধ্যে সব। তাদের চাকরি সাসপেন্ড হয়ে গিয়েছে। এরকম গ্রামে কত লোকের কাছ থেকে এরকম টাকা নিয়ে, বহু লোকের কাছ থেকে, বহু লোকের কাছ থেকে, অন্তত মানে গ্রামে কেউ হয়তো মুখ খুলছে না, বুঝলেন তো, কোনো বাড়ি বাদ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।